সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসলামী বিপ্লব সফলের পর থেকেই ইরানের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অপরদিকে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার পুনরুত্থানকেও ঠেকাতে মরিয়া পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা ও ইউরোপ। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাহাড় দাঁড় করিয়েছে মার্কিন জোট। পশ্চিমাদের এসব পদক্ষেপ ইরান ও রাশিয়ার সম্পর্ককে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা এড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এর অংশ হিসেবে ইউরোপের পূর্ব প্রান্ত থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি নতুন আন্তঃমহাদেশীয় বাণিজ্য রুট তৈরি করছে রাশিয়া ও ইরান। ব্লুমবার্গ অবলম্বনে সেই বাণিজ্য রুটের নানা দিক তুলে ধরেছেন রওশন আলম। কাস্পিয়ান সাগরের সাথে যুক্ত নদী এবং রেলপথে কার্গো সরবরাহের গতি বাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে রাশিয়া ও ইরান। শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, কয়েক ডজন রাশিয়ান ও ইরানি জাহাজ ইতিমধ্যেই রুটটি ব্যবহার করছে। এর মধ্যে কিছু জাহাজ রয়েছে যেগুলো রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায়। বিশ্ব অর্থনীতিতে বাণিজ্যিক নেটওয়ার্কগুলোকে দ্রুত পুনর্বিন্যাসের ক্ষেত্রে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার একটি জলজান্ত উদাহরণ এটি। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। নিষেধাজ্ঞার প্রচণ্ড চাপে থাকায় রাশিয়া ও ইরান একে অপরের ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশ গ্রহণ করেছে পূর্বমুখী নীতি, পশ্চিমা হস্তক্ষেপ থেকে বাণিজ্যিক সংযোগগুলো রক্ষা এবং এশিয়ার অর্থনীতির সাথে নতুন সম্পর্ক গড়ে তোলাই এর লক্ষ্য। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক মারিয়া শাগিনা মনে করেন, এটি সকল দিক থেকে একটি স্যাংশন প্রুফ সরবরাহ চেইন প্রতিষ্ঠার ঘটনা। বাণিজ্যিক ক্ষেত্রে নতুন এই করিডোর রাশিয়া ও ইরানের মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমিয়ে দেবে। এর উত্তর প্রান্তে রয়েছে আজব সাগর, যার সঙ্গে সংযুক্ত হয়েছে ক্রিমিয়া উপদ্বীপ, ইউক্রেনের দক্ষিণ পূর্ব উপকূল, রাশিয়ার দখলে থাকা মারিওপল এবং ডন নদীর মুখ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আজব সাগর রাশিয়ার অভ্যন্তরীণ সাগরে পরিণত হয়েছে। সেই আজব সাগর থেকে নদী, সমুদ্র এবং রেল নেটওয়ার্কের মাধ্যমে বাণিজ্য রুটটি কাস্পিয়ান সাগরে ইরানি বন্দরের সাথে সংযোগ ঘটাবে। এরপর তা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে। গত বছরের সেপ্টেম্বরে একটি অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট করিডোরটির পাশাপাশি জাহাজ, রেল এবং সড়ক অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা রাশিয়ার কোম্পানিগুলোকে ইরান, ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। বিপরীতে এসব বাজার থেকে প্রয়োজনীয় পণ্য আমদানিও করতে পারবে রাশিয়া। বিশ্লেষক শাগিনা মনে করেন, অভ্যন্তরীণ এই বাণিজ্য করিডোরে রাশিয়া ও ইরান ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে। পশ্চিমা বাধার বিপরীতে এর মাধ্যমে দুই দেশের পণ্য প্রবাহ সহজতর করবে। তার মতে, দেশ দুটি ইঁদুর বিড়াল খেলা খেলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্য ও অস্ত্র পরিবহনের সকল ফাঁকফোকর তারা আবিষ্কার করবে। ইরান ও রাশিয়ার এই বাণিজ্য রুট নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য উদ্বেগজনক। তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের সহায়তায় রাশিয়াকে ড্রোন, মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ইরান। এগুলো আটকাতে চায় তারা। বাইডেন প্রশাসনের শীর্ষ নিষেধাজ্ঞা বিষয়ক কর্মকর্তা জেমস ও ব্রায়ান সম্প্রতি রাশিয়ার রেলওয়ে নির্বাহীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার পর বলেন, আমরা খুব গুরুত্বের সঙ্গে বাণিজ্য রুট এবং ইরান রাশিয়ার অন্যান্য যোগাযোগের বিষয়টি পর্যবেক্ষণ করছি। রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করার যে কোনো প্রচেষ্টার বিষয়ে আমরা সচেতন। বাইডেন প্রশাসনের ইরান বিষয়ক দূত রবার্ট ম্যালি বলেছেন, অস্ত্রের চালান বন্ধ করতে যে কোনো নতুন বাণিজ্য করিডোরের বিষয়ে খতিয়ে দেখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ম্যালির মতে, এই দুই দেশ অস্বাভাবিক, ক্ষতিকর ও বেপরোয়া সিদ্ধান্ত নিয়েছে।
শুধু অস্ত্র বাণিজ্যের জন্য নয়, নতুন ট্রানজিটের পেছনে রয়েছে অর্থনৈতিক কারণ। রাশিয়ার শস্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক ইরান। দুই দেশের জাহাজ ডন ও ভলগা নদী দিয়ে জ্বালানি ও কৃষিপণ্যের ব্যবসা করে, কিন্তু নতুন রুটের মাধ্যমে বাণিজ্যের পরিধি আরও প্রসারিত হবে। দেশ দুটি ইতিমধ্যে একটি বড় আকারের চুক্তির ঘোষণা দিয়েছে। যার অধীনে টারবাইন, পলিমার, চিকিৎসা সরঞ্জাম এবং অটোমোটিভ যন্ত্রাংশের মতো পণ্য আমদানি ও রপ্তানি করবে তেহরান এবং মস্কো। এছাড়া ইরানের বুশেহার চুল্লির জন্য পারমাণবিক জ্বালানি উপাদানও সরবরাহ করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল ইউরোপ। মহাদেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের আকস্মিক বিচ্ছেদের কারণে খানিকটা ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটি। সেই সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিপরীতে বিকল্প সমাধান খুঁজতে হবে রাশিয়াকে। সে কারণে ইরানের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে মস্কো। কাতার ইউনিভার্সিটির উপসাগরীয় বিষয়ক বিশেষজ্ঞ নিকোলাই কোচহানোফ মনে করেন, ইউরোপীয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প বাণিজ্য করিডোর তৈরিতে মনোনিবেশ করছে দেশ দুটি, যা রাশিয়াকে পূর্বমুখী নীতি গ্রহণে সহায়তা করবে। 2006 থেকে 2009 সাল পর্যন্ত তেহরানে রুশ কূটনীতিক হিসেবে কাজ করা এই বিশেষজ্ঞ বলছেন, সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরোপ করা যত সহজ, স্থলপথে কঠিন। এক্ষেত্রে সবকিছু ট্র্যাক করা প্রায় অসম্ভব। ইরানের মেরিটাইম নিউজ এজেন্সির তথ্য বলছে, ভলগা ও ডন নদীর অভ্যন্তরীণ জলপথে ইরানের জাহাজগুলো কীভাবে যাতায়াত করবে সে সংক্রান্ত নিয়মকানুন চূড়ান্ত করছে রাশিয়া। শিপ মুভমেন্ট সংক্রান্ত তথ্য বলছে, ইতিমধ্যে কমপক্ষে এক ডজন ইরানি জাহাজ দেশটির কাস্পিয়ান উপকূল এবং ভলগা নদীর মূল বন্দরের মধ্যে চলাচল করছে। এর মধ্যে বেশ কিছু জাহাজ পরিচালনা করে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স। তেহরান ভিত্তিক শিপিং লাইন্স ভলগা নদীর সোলিয়াস্কা বন্দরে $1 কোটি বিনিয়োগ করেছে। এর উদ্দেশ্য হল রাশিয়ার আস্ট্রাখান বন্দরের পণ্য পরিবহনের ক্ষমতা দ্বিগুণ করা। অপরদিকে অভ্যন্তরীণ বন্দর, টার্মিনাল ও রেলওয়ে নেটওয়ার্ক সংস্কার ও সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ করছে তেহরান। ইরান ও রাশিয়ার বাণিজ্যিক প্রতিনিধি দলগুলো নিয়মিত যোগাযোগ রাখছে, এতে দুই দেশের বাণিজ্য বাড়ছে। গেল বছরের অগস্ট পর্যন্ত 50% বাণিজ্য বৃদ্ধির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বার্ষিক বাণিজ্য শিগগিরই $500 কোটি ছাড়িয়ে যাবে। একই বছরের নভেম্বরে তেহরানে এক সম্মেলনে রাশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান সের্গেই কাট্রিন বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে দুই দেশের বাণিজ্যে যে $4,000 কোটি পৌঁছাবে তা একেবারে স্পষ্ট। 2015 সালে তেহরানের সঙ্গে করা পরমাণু চুক্তি পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা, মস্কোর প্রতি তেহরানের সমর্থন এবং দেশব্যাপী বিক্ষোভকারীদের উপর সরকারের দমনপীড়নের কারণে ইরান পশ্চিমা বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমন সময় দেশটির জন্য এই ধরনের একটি প্রকল্প জরুরি। ইরানি কর্মকর্তারা প্রকাশ্যেই বলছেন, তারা এখন পূর্বমুখী নীতিতে পূর্ণ মনোযোগী। সেই সঙ্গে ইউরোপের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পরিবর্তে রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য ও জ্বালানি চুক্তি সম্প্রসারণে বেশি আগ্রহী। পশ্চিমা শক্তির রাডারের অন্তরালে গোটা ইউরেশিয়া অঞ্চলকে এক সুতোয় গাঁথার সমন্বিত প্রচেষ্টা চলছে অনেক বছর আগে থেকে। চীন ও রাশিয়া ইতিমধ্যেই সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। ইরানও এই অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক সংস্থাটির নবম সদস্য হতে যাচ্ছে। চীন ও ইরান উভয় ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্যপদ লাভের কাছাকাছি রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ জোট হল ব্রিক্স। প্রাথমিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে গঠিত হলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকাও এর সদস্য। অর্থনৈতিক বিষয়ক এ জোটটি তার পরিধি বাড়াতে প্রস্তুত। এই সকল কিছু বিবেচনায় অনেক বিশ্লেষক
এক শতাব্দী বেশি সময় আগের একটি ধারণার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন। তৎকালীন ব্রিটেন এবং আজকের মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক বিশ্বশক্তির সঙ্গে ভূমিবেষ্টিত বিশাল ইউরেশিয়ার লড়াই, রাশিয়া ও ইরান উভয়ের জন্য ভারত যে নেটওয়ার্কগুলো তৈরি করার চেষ্টা করছে তাও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। রাশিয়া থেকে ইরান হয়ে ভারত চাচ্ছে রাশিয়ান শস্যের চালান। ইরান যদি ভারত মহাসাগরে চাবাহার বন্দরকে দেশটির ট্রেন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারে তাহলে বাণিজ্য প্রবাহ আরও বাড়বে। চাবাহার প্রকল্পে বিনিয়োগ করেছে ভারত। ইরানের এই প্রকল্পটি এখনও মার্কিন নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, তবে এটি নতুন করে ওয়াশিংটনের টার্গেট হতে পারে। হোয়াইট হাউসের ইরান বিষয়ক দূত রবার্ট ম্যালি বলেছেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি রাশিয়া কিংবা ইরান সহ নিষেধাজ্ঞা পাওয়া দেশকে সহায়তা করে তাহলে তারাও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে। ইরান ও রাশিয়ার এই বাণিজ্য করিডোরের সাফল্য ও ব্যর্থতা দেশ দুটির নিয়ন্ত্রণের বাইরে, কারণ এর সাফল্য নির্ভর করছে দেশ দুটির ব্যাপারে ভারত থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত অন্য দেশগুলোর রাজি হওয়া বা না হওয়ার উপর। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিষেধাজ্ঞা মেনে চলার জন্য এসব দেশকে অনুরোধ করেছে। এসব দেশ তা কতটা মেনে চলবে তা এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।